গত শুক্রবার রামছড়া এলাকা থেকে এক ব্যক্তি অপহৃত হয়, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এই ব্যাপারে এই বিষয় নিয়ে আমরা মিটিং করছি, সবাই আইসেন এখানে, সব ধরনের মানুষ, বাঙালি উপজাতি সবাই মিলে, লিডারশিপ যারা আছেন আমরা সবাই আইসি, বৈঠক হয়েছে। বৈঠকে ওসি সাহেব ছিলেন, উনি যে কথা কইছেন যে একটা ক্লু পাওয়া গেছে, এর মধ্যে একটা সমাধানের পথে যাইব গভর্নমেন্ট এবং আরক্ষা দপ্তর, এবং এটা এর মধ্যেই সমাধান হয়ে যাইব, এটা শুনি আমরা খুব আশ্বস্ত বোধ করছি নিজেরা। এবং যে ফ্যামিলিটা আছে, কীভাবে ফ্যামিলিটাকে কিছুদিনের জন্য হলেও যাতে আমরা খাদ্য দিয়ে তাদের যাতে উপোস না থাকে এটার ব্যবস্থার জন্য ডিসিশন নেওয়া হয়েছে। আপাতত মার্কেট, রামছড়া মার্কেট যারা আছেন, মার্কেটে যারা আছেন, পার্থবাবু আছে, অর্জুনবাবু তারা আছেন, তো তারা মোটামুটি আশ্বস্ত করছেন আমাদের যে ওদের খাদ্যের কোনো অভাব হবে না, আমরা তাদের চাল ডাল যা দেওয়া লাগে সব কিছু আমরা দিয়ে এটার ব্যবস্থা আমরা করব। আর আগামীতে আমরা একটা বিডিও সাহেব ছিলেন, আমরা একটা পিস কমিটি করার জন্য একটা প্রপোজাল রাখছি, প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের একটা পিস কমিটি হবে, ওদের চেয়ারম্যানকে নিয়ে, যে পিস কমিটির চেয়ারম্যান যারাই থাকবেন সবাইকে নিয়ে আগামী মাসে আমরা আবার একটা বৈঠক করব, যাতে শান্তি সম্প্রীতি এই এলাকাতে বিঘ্নিত হয়নি কোনো দিন, যাতে ভবিষ্যতেও না হয়, যেভাবে চলছে যাতে আমরা সবাই সুন্দরভাবে এক হয়ে সবাই বসবাস করতে পারি, ভবিষ্যতে যে কোনো সমস্যা থাকলে যাতে নিজেদের মধ্যে মনে করে, নিজের পরিবারের ব্যাপার মনে করে আমরা এগুলির সমাধান করতে পারি, সেদিকে যাতে আমরা এগোতে পারি, সবাই আমরা এই সিদ্ধান্তই আজকে নিয়েছি। হ্যাঁ, বিডি সব তো খেয়াল রাখছেন, তারপরে ওসি সব তো সবসময় যাচ্ছেন, খবর তো আমরা পাচ্ছি সবকিছু।